নমস্কার, বিশ্ব বাংলা নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্টে আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি আপনার সঙ্গে মৌসুমি এবং আমার সঙ্গে রয়েছে শুভ। এখন আমরা চলে এসেছি এক নম্বর ট্যাঙ্ক দমদম পার্ক মিলে মিশের পূজা মণ্ডপে। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরা পার্সনকে অনুরোধ করব দেখাতে, এখানে মা দুর্গার প্রতিমা এক চালার ওপর খুব সুন্দরভাবে সেজে উঠেছেন মা দুর্গা। মিলেমিশেতে এখন আমাদের সঙ্গে আছেন প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি। তো আমরা এখন এনাদের সাথে কথা বলে নেব, প্রথমে যাই সেক্রেটারির কাছে। নমস্কার দাদা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা শারদীয়ার। প্রথমে একটু কারেকশন করে দিই, এটা দমদম মিলেমিশে নয়, দমদম পার্ক মিলেমিশে পূর্বতন এক নম্বর ট্যাঙ্ক রক্ষী বাহিনী দুর্গা পূজা কমিটি। হ্যাঁ, এক্সকিউজ মি ফর এ মিনিট, আমি ঠিক আছে একই কথা বলি। ওকে, এটা দমদম পার্ক মিলেমিশে, দমদম মিলেমিশে নয়, হ্যাঁ, এক নম্বর ট্যাঙ্ক পূর্বপার রক্ষী বাহিনী, এটা পূর্বতন নাম। এখন আমরা নতুন নামে এসেছি, দমদম পার্ক মিলেমিশে রেজিস্ট্রেশন হয়েছে। তারপরে কতদিন ধরে আছেন এই ক্লাবের সঙ্গে যুক্ত? 22 বছর আমাদের এই পুজোটা, আর 22 বছরই যুক্ত আছি আমরা সবাই। 22 বছর ধরে এই পুজোটা হচ্ছে, ঠিক একই জায়গায় হচ্ছে, কোনো তার তফাত হয়নি। এখানে আপনি সম্পাদক হিসেবে ভীষণ ব্যস্ত থাকেন সব সময়, তো এখানে আপনার লিডারশিপে বাকিরা কতটা তটস্থ? আমার থেকে তারা অনেক বেশি অ্যাক্টিভ, কারণ আমি কাজ করি, পাশে বর্দা আছেন শিবনাথ মুখার্জি, উনি একটা দায়িত্ব নিয়েছেন, আমি কিছু দায়িত্ব নিয়েছি, আমাদের ট্রেজারার অনন্তেন্দু চৌধুরী কিছু দায়িত্ব নিয়েছেন, মুখার্জিদের একটা দায়িত্ব আছে বয়স্কদের আমাদের লিড করা, চম্পালি ও যেমন কিছু অ্যাডভার্টিজমেন্ট তোলার হেল্প করেছে, চম্পালি সর্বত্র একটা গোছানোর ব্যবস্থা। সুতরাং আমরা সবাই মিলে একটা কাজ করার চেষ্টা করছি, এবং একার দ্বারা কোনো কিছু হয় না। আমি সেক্রেটারি বলে যে খুব একটা বিশাল কিছু তা নয়, চেষ্টা করি ভালো করে করার মতো। এবার কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকটা ফ্রুটফুল হচ্ছে কাজগুলো। তার মানে আপনি মানেন দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ, একসঙ্গে তাই জন্য আমাদের নাম মিলেমিশে, এবং মিলেমিশে যা যা করা তাই তাই করছি। ধন্যবাদ। তো উনি যেমন বললেন সকলের মাথার ওপর অভিভাবকের মতন আছেন, আপনি আপনাকেও শারদ শুভেচ্ছা বিশ্ব বাংলা নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্টের তরফ থেকে। নমস্কার, সেই জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আচ্ছা, আপনি কত বছর ধরে এই পূজার সঙ্গে যুক্ত আছেন? জন্ম থেকে পুজোতে এলাম, এবং তার পুজো যেখান থেকে মায়ের ইচ্ছা সেখানে হচ্ছে, মা যা এমন করাচ্ছে আমরা তাই করছি। মানে আপনি বলতে চান আপনারা মিলে মিশে এক এক ধাপ করে এগিয়ে চলেছেন? এগোচ্ছি না, পেছোচ্ছি না, কে মিলেমিশে কম্প্যাক্টাইজ হচ্ছে সে তাই বলবে। আপনার নাম? চম্পালি মুখার্জি, আমার শ্বশুরমশাই সভাপতি রবিরঞ্জন মুখার্জি, আমি ওনার পুত্রবধূ। এখানে কি পদে আছেন? মেম্বার, অ্যাজ এ মেম্বার, আমরা মিলেমিশের মানে মেম্বার সবাই আমরা। আপনি সবার সঙ্গে মিলেমিশে? মিলেমিশে আছি, মিলেমিশে আছি। এবার আরও একবার বলবেন সম্পাদক মহাশয়। আমি বলছিলাম আমরা যে এগোচ্ছি তার প্রমাণ দমকল মন্ত্রী সুজিত বোস মহাশয় বলে গেছেন,
যে আমি যতবার এসেছি তার থেকে দেখছি প্রতিবারই একটু একটু করে এগিয়েছেন, মনে হচ্ছে সার্থকতা লাভ হচ্ছে এই পুজোর, সেটা কদিন আগেই বলে গেছেন এখানে এসে তৃতীয় দিন ওপেন করে। আমার নাম শিবনাথ মুখার্জি, এই পুজোর 2000 সাল থেকে আছে, 2001 সাল থেকে। আর এটার মোটামুটি সিংহভাগ দায়িত্বটাই মানে বলতে অসুবিধে দায়িত্বটা আসে এবং নিষ্ঠা ভরে আমরা নিজের মনে করে কতটা শরীরের উপর ধকল যাচ্ছে বা কী আছে একদম সব কাজে মানে কী বলে হলুদের গুঁড়োর মতো সব কিছুতে আমরা আছি। আর এই যে মেয়েটাকে দেখছেন মানে চা দরকার, এই কথাটা কেউ বলবে না যে আমাদের যে গলা শুকিয়ে যাচ্ছে চা দাও জল দাও, এটা গিয়ে সঙ্গে সঙ্গে আমরা সেটাও পেয়ে যাচ্ছি। মানে আমরা এতটাই মিলেমিশে আছি যে এই এত বড় দাদাকে ঝগড়াও করছি ভালোবাসছি অর্ডারও করছি সবই হচ্ছে, এই এই পিতৃসভার লোক এর সাথেও ঝগড়া করছি হয়ে যাচ্ছে, আবার পরবর্তীকালে পায়ে হাত দিয়ে প্রণামও করছি, কাজে এটা মিলেমিশে ছাড়া এটা হয় না। আমরা একাত্মভাবে আমরা এই পুজোটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি এবং মায়ের ইচ্ছায় এটা এগিয়ে যাচ্ছে, সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে আমরা এই চলছে। খালি আপনাদের শুভেচ্ছা সহানুভূতি লোকের ভালোবাসা সহানুভূতি এটা যদি আমাদের ভবিষ্যতে পাই তাহলে এই পুজো একদিন আরও বড় হবে। ধন্যবাদ। এবার আমরা যাব পরবর্তী ব্যক্তির কাছে, আবারও প্রেসিডেন্ট বলুন কী জানতে চান। আপনি এই পুজোটাকে নিজের সন্তানের মতন ভালোবাসেন এটা আমরা বুঝতে পারলাম, এখান থেকে মাকেও যিনি সন্তানের মতন ভালোবাসতে পারেন তার কাছ থেকে এই ভালোবাসার কথাটাই আমরা শুনতে চাই। একটা কথা বলতে পারি, আমরা যারা এই দুই ল্যান্ড এই পরিবার এটা একান্নবর্তী পরিবার, এই কথা আমি বলতে পারি যেটা আমি আজকে এসে আমরা দেখলাম 12 ঘর মিলেমিশে কীভাবে এক হয়ে যায়। তাই এদেরকে আমরা বিশ্ব বাংলা নিউজ অ্যান্ড ইনফোটেনমেন্টের তরফ থেকে সেরা পুজো হিসেবে মনোনীত করছি এবং পুরস্কার তুলে দিচ্ছি। মিলেমিশে।